কবিতারে হেদায়তের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বললেন কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবীনে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে, এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, জোরে বলে ঠিক কিনা, এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সবসময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়তেছে কি, কমতেছে কি? মানুষ।